এর পরপরই নতুন ছবির শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সাকিব খানের বিপরীতে জাকির হোসেন রাজু পরিচালিত মনের মতো মানুষ পাইলাম না ছবিতে কাজ করছেন তিনি আজ এই ছবিটির শুটিং চলছিল রাজধানীর ইম্পালস হাসপাতালে সেখানে আজ গুরুতর আহত হন নায়িকা বুবলি তিনি আজ সংবাদ মাধ্যমকে বলেন রাজধানীর ইম্পালস হাসপাতালে দুপুর থেকে চলছিল শুটিং। সেখানে আমার মাথায় আঘাত লাগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইম্পালস হাসপাতালের জরুরি বিভাগের গেটে এমন ঘটনা ঘটে দৃশ্যটি ছিল হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ বুবলিকে কাঁধে করে নিয়ে আসবে সাকিব খান এই দৃশ্য করতে গিয়ে সাকিব খানের কাত থেকে গ্লাসের দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলির মাথার বামপাশে আঘাত পান এরপর প্রচণ্ড ব্লিডিং শুরু হয় এরপর ব্লিডিং বন্ধ করার জন্য চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে বুবলির আঘাতের সময় শ্যুটিং সেটে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু অভিনেত্রী সাবেরি আলম নজিবা সহ আরও অনেকেই মনের মতো মানুষ পাইলাম না ছবিটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া এর সার্বিক তত্ত্বাবধানে আছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বিনোদন জগতের নিত্যনতুন খবরা খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ